ভাই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে জলঙ্গির দেবীপুর পঞ্চায়েত অফিসের তালা আবার সৃজনায় দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগে পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ বাসিন্দাদের জলঙ্গির দেবীপুর পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় আবার সৃজনার দুর্নীতি বারবার বিভিন্ন জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি তাতে সরব হচ্ছেন যারা বঞ্চিত তারা এবার আবার সৃজনায় দুর্নীতির অভিযোগে জলঙ্গির দেবীপুর পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা একদিকে এই আবাস যোজনার দুর্নীতি এবং তার জেরে সাধারণ মানুষ যারা বঞ্চিত তারা বলছেন যে তারা তাদের নাম তোলা হচ্ছে না অন্যদিকে আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে হুমকির মুখে পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের বাধ্য হয়ে প্রতিবাদ অঙ্গনওয়াড়ি কর্মীদের ঝাড়গ্রামের শিলদায় বিক্ষোভ মিছিল এবং প্রশাসনিক ভবনে ডেপুটেশন জমা অঙ্গনওয়াড়ি কর্মীদের সমীক্ষার পর যোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ পড়ায় অঙ্গনওয়াড়ি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ একের পর এক জেলা মুর্শিদাবাদ হোক বা ঝাড়গ্রাম হোক পাশাপাশি বাঁকুড়াতেও সেই একই ছবি উঠে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি এবং স্বজন শোষণের অভিযোগ বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের বরজোড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির ঘেরাও ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীদের একাংশ Yeah.